বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ কালীগঞ্জ থানার অন্তর্গত সাকুয়া বাজার এলাকাবাসী কর্তৃক আয়োজিত কোরআনের এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন, যারা মাওলানা রবিউল ইসলাম খুলনা সুরের জগতে মাতিয়ে রেখেছিলেন আমাদেরকে, ইসলামিক সঙ্গীত শিল্পী বিশিষ্ট আইনজীবী দেবতন বড় ভাই জানাব ভোকে এরকম জামা আতাল্লাহ আমরা হু বারাক আল্লাহ ফি হায়াত। মঞ্চে বসে সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে শরীফুল ইসলাম ভাই সহ নাম না জানা এলাকা সম্মান মর্যাদা যাদের আছে তাদের সম্মান আরো বেশি কামনা করছি। আরো ভগবান এলাকা দিক করুক। তিনটা বছর যেহেতু আট অবস্থা ছিলাম বাইরের একটা পরিবেশে এসে এখন খাপ খাওয়া পেতে যাদের সময় লাগবে, হঠাৎ করে বাজারে কয়েকদিন ঠান্ডায় কণ্ঠটা বসে গেছে, দোয়া খাচ্ছি আমরা যেন কণ্ঠটা ভালো করতে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় ঝিনাইদহবাসী, যে যুবকরা আজকের এই আয়োজনে আঞ্জাম দিয়েছে, যে মা তাদেরকে পেটে নিয়েছেন, মাকে যেন খাদিজার মতো আল্লাহ বানিয়ে দেন, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। খুব অল্প সময়ের ভেতরে মূল কথাগুলো সহজ সরল ভাষায় আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, মান কালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে, আজ থেকে মরণ পর্যন্ত কোরআন যেখানে কথা বলা হয় কোরআনের এই কথাগুলো আমাদের শোনা দরকার। কোরআনের মায়ের যে কথা হোক ওর ভেতরে মিথ্যা থাকার সম্ভাবনা আছে। দ্বিতীয় নম্বরে নবীজির হাদিস, এই হাদিসের ব্যাখ্যায় আরেকটা এসেছে, মানিত্তাবাল হুদা বি গায়রিল কোরআন আদাল্লাহুল্লাহ, কোরআনে কারিম বাদ দিয়ে পৃথিবীতে কোন মানুষ যদি ভালো হওয়ার নিয়তে কোন জায়গায় যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে আরো খারাপ বানিয়ে দেয়। কথা বুঝতেছেন? তাহলে হাদিস দ্বারা যেটা প্রমাণ হয়, আদল্লা ইউদিল্লু, তবে ইফাল থেকে এসেছে শব্দটা, বাংলা অর্থ হয় কোরআন যেখানে নেই এরকম কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায় তাকে খারাপ বানাবে কে? হেদায়ত দেওয়ার একমাত্র মালিকানা আমির হামজা, বলেন তো কার? উনি যদি বলে আমি খারাপ বানিয়ে দেব, কেউ হেদায়ত দিতে পারবে? সুতরাং আজকের এটা যেহেতু মিডিয়ায় যাবে, কালকে যদিও মাহফিল ছোট মনে হচ্ছে তাম দুনিয়া ছড়াবে কালকে, আজকেই সিদ্ধান্ত নেওয়া লাগবে এক্ষুনি, কোরআন যেখানে নেই ওখানে আমি আর মরণের আগে যাব না। এরা দিয়ে আছেন কারা দেখি? লিল্লাহি তাকবীর, এই থাক রাখবে দাও, দেখেন হাত করে নিকি দেখে ওয়াজ হয়ে গেছে, এটাই ওয়াজ, কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না। সুতরাং কোন পীরের দরবারে যদি কোরআন না থাকে, ও দরবার যদি আমার বাবা চালায় আমি যাব না? যে দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠাতা হয় যাবে না? কি ওয়াজ করব, এইটুকু মেনে নিলে তো হয়ে যায়। আমার হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে এরাই ন্যায় বিচার করতে পারে। হাদিস দ্বারা প্রমাণ হয় কোরআনের বাইরে যত বিচার দুনিয়াতে আছে সব অবিচার। বলেন বলেন, ফাঁসির কন্টেন্স ছেলে মানুষকে 30 বছর একাধারে থাকতে দেখেছি, কত বড় জুলুম এটা, মানবতা বিরোধী অপরাধ এটা। অথচ ব্রিটিশে আইন তৈরি করে গেছে, ওইটাই চলছে, একটা মানুষ মানুষ হত্যা করেছে তার ফাঁসির রায় দিলে
তাহলে আপনি 30 বছর পরে এক ঘরের ভিতরে 24 ঘন্টা তালাবদ্ধ রেখে 30 বছর পরে তার ফাঁসি হবে এত দিন পর্যন্ত তার অধিকারগুলো নষ্ট করলেন কেন তার কারণে তার বউটা বিয়ে করতে পারে না কত বলবেন ঠিক তার ছেলে মেয়ে 30 বছর কি করবে একটা মানুষ জেলে যাও মানে তার পেছনে যারা থাকে সবগুলোর জীবন এলোমেলো হয়ে যায় মানব অধিকার কমিশন যারা গঠন করে কাজ করছেন কিসের মানব অধিকারের কাজ করেন এটা মানব অধিকার লঙ্ঘন হয় না অ্যাডভোকেট শিশির মনি উনি এই বিষয়ে কথা বলার জন্য অনেকবার তুলেছিলেন কিন্তু পারে না একা তো এরকম হাজারো মানুষ কোরআনের বিচারে দেশে না থাকার কারণে বিনা বিচারে জেলখানায় পৌঁছতেছে আমার তো মনে হয় এই 3 বছরে আমি জেলখানায় থাকা অবস্থায় যা বুঝলাম দেখলাম বাস্তবে যেটা উপলব্ধি করলাম 100 জনের প্রায় 70 জনই কিছু জানে না আন্দাজে জেলখানায় কোরআনের বিচার ব্যবস্থা থাকলে এটা থাকতো না জেলে এতদিন থাকা লাগবে কোন কারণে অপরাধ করেছে সর্বোচ্চ 3 দিন তাকে রাখেন জিজ্ঞাসাবাদ করেন প্রমাণ হলে যে কাজ আছে ওই কাজ করে দিন মানুষ হত্যা করলে যে বিচার আছে জেনা করলে যে বিচার আছে চুরি করলে যে বিচার আছে কোরআন এগুলো আছে না নেই এই বিচার ব্যবস্থা কায়েম হলে অবিচার হয় না ন্যায় বিচার কায়েম আমরা ওইটা এখনো পেয়েছি 55 বছর পার হয়ে গেল প্রত্যেকবার মুসলমান ক্ষমতায় যায় আজ পর্যন্ত কোরআনে কারিমের 500 আয়া যেটা শরীয়তের আইন একটাও আমরা এদেশে দেখতে পাইনি দুর্ভাগ্যজনক হলো সত্য আরো যে কয়টা আছে সেটা ফোটা ওগুলো তুলে দেওয়ার জন্য অনেকে চেষ্টা চালাচ্ছে কোরআনে কারিমের আইন ছিল ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাদ্দিল উনসাইয়িন সূরা নিসা 4 নম্বর পড়া 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 11 নম্বর হাতের প্রথম অংশে আছে কোরআন সাইয়েদ কুতুব লিখেছেন আল্লাহ তাআলা বলেন হে নবী দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দেন পিতা যারা আছো তাদেরকে আমি বলছি সন্তানদের ভেতরে যখন সম্পদ বণ্টন করবা এক ছেলে যা পাবে দুই মেয়ে তাই পাবে আইনকার অনেকে গ্রাম অঞ্চলে অনেক শিক্ষিত মানুষ এই আইনটা মানতে চায় ওরা মনে করে নামাজ পড়িব যা রাখি আমার দাড়ি বড় বড় আছে এ আর কি ছেলের নামে ভালো ভালো সম্পদ দোকান পাট সব লিখে দেয় আর মেয়েরে বলে মা তোর জন্য দোয়া করে দিল এটা তো নীল ভাষার চাটকা শয়তান তুমি দোয়া তো করবে ওকে ফাঁকি দিলি কেন আগে ওর জমি ফেরত দে এরপর দোয়া কর যে বাবা যেই ভাই যেই সন্তান এই কাজ করছে শরীর ফাঁকি দিয়ে যদি কিয়ামত পর্যন্ত আপনি হায়াত পান আর কিয়ামত পর্যন্ত নামাজ রোজা করেন সব মাটি মারা যাবে কিচ্ছু করবো তিরমিজি শরীফের হাদিস যারা শরীর ফাঁকি দেয় তাদের দুইটা ক্ষতি হয় কয়টা 1 নম্বরে যেই দিন শরীর ফাঁকি দিয়েছে ওই দিন থেকে মরণ পর্যন্ত তার জীবনের কোন এবাদত তার মাথার উপরে ওঠে না এরকম মানুষ এদেশে নেই এখানে আছে না দেখি হাত করে তো দ্বিতীয় নম্বরটা আরো ভয়ঙ্কর দ্বিতীয় নম্বর হচ্ছে লোকটা যখন মারা যাবে ইমান পাবে না বেঈমান হয়ে মরবে যদি বলেন নামাজ রোজা ওর জিকির আজগা ওর বড় বড় দাড়ি জব্বা তসবি কি হইল সব শেষ কারণ আইন টাকার বলেন আইন কার আল্লাহর আইন নষ্ট করলে সূক্ষ্ম ভাবে ষড়যন্ত্র করে আমাদের সিলেবাসে এখন এই যে শরীফ থেকে শরীফা সাগর থেকে সাগরিকা চঞ্চল থেকে চঞ্চলিকা এই চারটা পড়ে আমি যতটুকু বুঝেছি এই ট্রান্সজেন্ডার এটা কোরআনের আইনের বিরুদ্ধে কোরা বিরুদ্ধে এটার দ্বারা মনে করছেন এ আর কি একজন নারী সকালে পুরুষ হয়ে গেল বিকালে অসুবিধা কিনা কোন মহিলা যদি বলে আমি বিকালে পুরুষ হয়ে গেছি ওই মহিলা তখন পুরুষ হোস্টেলে থাকার জন্য দরখাস্ত দেবে যদি তাকে না নেন রাষ্ট্রীয় ভাবে আপনার বিরুদ্ধে মামলা হবে কোথায় নিয়ে যাচ্ছে দেখতেছি কোন পুরুষ যদি বিকালে যে বলে যে আমি মহিলা আমি শরীফ ছিলাম এখন আমি শরীফা
وأكون موهيلا هوستيل سيت سايد. যেখানে আপনার মেয়ে আছে বোন আছে ওকে যদি থাকতে না দেন আপনার বিরুদ্ধে মামলা হবে এটা যদি শুধু বইয়ের ভিতরে থাকতো কিছু বলতাম না এটা যদি সামনে সামনে নিয়ে আপনি কোথায় নিয়ে যাচ্ছে দেখুন রাষ্ট্রীয় ভাবে قائم হয়ে যায় আমার মেয়ের চরিত্র তো থাকে না একথা বলেন কেন আমার বোনের চরিত্র থাকে ওখান থেকে যাক পেশাব যাব সন্তান আসবে এই শরীফ থেকে শরীফার কার সাথে এটা আজ হাজারো মানুষ অবিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তারা আমি এক নম্বর ঠিক তিনটা বছরে এক ঘরের ভিতরে তালাবদ্ধ ছিলাম কোন কারণে বলে হাজারো আলেম জেলখানায় আছে বিনা কারণে কিচ্ছু জানে আল্লামা মামুনুল হক তার সম্পর্কে অনেকে অনেক কথা বলেছে না আমি তার কাছে দুই বছর আট মাস এক জায়গায় ছিলাম লোকটা সম্পর্কে উল্টা পাল্টা কথা এর আগে আমি বিশ সালের আগে শুনেছি কিন্তু না লোকটা খারাপ না অনেক ভালো মানুষ ক্লাস আছে এবং এলেম আছে লোকটা জ্ঞান আছে হ্যাঁ শয়তানের ধোকায় নফসের ধোকায় গোনা কিছু করতে পারে ওটা আমরাও করেছি এখানে কি ফেরেশতা আছে যারা এই দোষ করে দিয়েছে তাদের চরিত্রের দিকে তাকান শয়তান পর্যন্ত লাগতে পারে আর তার নামে উল্টা পাল্টা দোষ দিয়ে তিনটা বছর আটক করে রেখেছে তার যে চরিত্রের মাধুর্যতা তার বাবা ছিল ভালো তো এই কারণে সন্তান যাদের বাবা খারাপ ছেলে মেয়ের যে কষ্ট তিনি দুই বছর আট মাস আমার পেছনে শ্রম দিয়েছেন যেভাবে রান্না করে গরম করে আমি কি আমার পর্যন্ত হায়াত দিলে বলতে পারবো এই মাহফিল থেকে মাওলানা মামুনুল হকের জন্য মুসলিম অবস্থায় মুসাফির অবস্থা অসুস্থ অবস্থায় দোয়া করছে আল্লাহ তুমি দ্রুত আমার মতো তারে মুক্তি দিয়ে দাও আমিন আল্লাহ যদি না চায় হবে আল্লাহ যেন মুক্তি দিয়েই দেন বলেন আমিন আরে কোরআনের বিচার ব্যবস্থা না থাকলে পরিবার থেকে আদালত পর্যন্ত সব জায়গা অবিচার বলেন বলেন যে নাই বিচার দেখতে হবে কোরআন আদালতে নেওয়ার দরকার নেই এটা যদি কেউ রাজনীতি মনে করে মন খারাপ করে ওর সঙ্গে সঙ্গে বেইমান হয়ে যাবে আমার দানা ইলাইহি ফাকাদ হাদা যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকে আল্লাহ তাকে হেদায়েত করে রাখে কথা কত ওজনওয়ালা কথা টের পাচ্ছেন আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান বাবার জীবনী পড়ে হবে না রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়ে হবে না নজরুলের জীবনী না আপনাকে ডাক দেওয়া লাগবে মানুষকে কি দিয়ে কোরআন দিয়ে যদি কেউ মানুষকে ডাকে নবীজি বলেন আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখে আপনি মানুষ কথা বলেন কেন বসেন বসেন ওই যে জায়গা আছে না ওখানে বসেন কি ভিডিও করেন আপনি পরে ভিডিও খেতে নামিয়ে নিন এসব মানুষের বিবেক মরে গেছে মরে গেছে বিবেকের উপরে কুকুরে পোশাক করলো এ কাজ করলো দেবার বাবার আগে এক কথা নিয়ে বসে সময় থাক আজকে রাতে মাহফিল আছে এখান থেকে মনে হয় বারো তেরো কিলো দূরে এই যে সৌগাছা হাকিমপুর সরুদ্দা এই কোন দিকে আমি জানি না যাই হোক হাকিমপুরের ওই লাইনে আছে ওখানে রাত নয়টার সময় আমি উঠবো সময় যাদের আছে তা ওখানে গেলে এক দেড় ঘন্টা কি কোনো কথা বলতে পারবে এখানে শুধু সময় কম তো ফাকাদ হুদিয়াই আসিরাতে মুস্তাকিম হাদিসের শেষ কথা ছিল যে ব্যক্তি কোরআনের ডাকে সাড়া দেবে আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে আর বলে আমি আল্লাহ হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মানার তৌফিক দিন আমি সূরা তাওবার 111 নম্বর আয়াতটা পড়েছি মূল কথাগুলো 10 15 মিনিটের ভিতরে বলবো ইনশাআল্লাহ শয়তান যদি আসলে থাকে পড়ে শয়তান তার আমার দোয়া পড়ে আউযু বিল্লাহ
بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون سورة التوبة كون سورة التوبة মানে ফিরে আসা আমরা বাংলাদেশে যে তাওবা করি এটা তাওবার বাক্য এইটা তাওবা না সময় কয়টা বলেন বলেন সব কয়টা এবার মিলান আপনার জীবনে যত তওবা করেছেন হচ্ছে কিনা এক নম্বরে যে দুইটা শর্ত মানা লাগে ওয়ানি বইলা রব্বিকুম যে ব্যক্তি তার রবের দিকে ফিরে আসবে কার দিকে আমার বাবার দিকে না পীরের দিকে না খানকার দিকে না আমাকে ফেরা লাগবে রবের দিকে দুই নম্বরের শর্ত হচ্ছে আত্মসমর্পণ করা লাগবে সারেন্ডার করা লাগবে কার কাছে শব্দ দুইটা যদিও ছোট মনে হচ্ছে এত ওজনওয়ালা লোডওয়ালা শব্দ এটা এ দুইটা যদি কেউ মেনে নেয় ওর জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে কোন মানুষ যদি বলে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম তার বিধানের দিকে আমি আত্মসমর্পণ করলাম এ কথাগুলো মুখে বলা যত সহজ প্র্যাকটিক্যাল লাইফে দেখানো সহজ না কেউ আত্মসমর্পণ করবে আল্লাহর বিধান পাওয়ার পরে তাহলে তার জীবনে আর শোক থাকবে কথা বলে দেখেন দোষ থাকবে আর ছেলে মেয়ে বউ বিপদায় চলবে এত কঠিন শব্দ ঘন্টা দিয়ে এক মুরব্বী পড়ছে আস্তাক ফিরুল্লাহ সুবহানাল্লাহ সামনে বসিয়েছে নিজের যুবতী মেয়েকে ডাকিয়া বলল মুরব্বী ঘন্টা দিয়ে আছে কি করেন আপনি সুবহানাল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়ছি সামনে কি এটা যেমন মেয়ে 18 বছর বয়স বুকে কোন ওড়না নেই মাথায় কোন কাপড় নেই আপনি বলছেন সুবহানাল্লাহ আগে ওইটার উপরে আপনার ওই মাথার বাগড়ি খুলে বসান কথা বলতে কেন কারণ ওই যুবতী মেয়ের সুর যত মানুষ দেখছে তত কবিরা গুনাহ হচ্ছে আর আপনি বলছেন সুবহানাল্লাহ কেয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ বললেও আকাশে যাবে না সামনে ক্ষেপণাস্ত্র ফিট করে রেখে আমি সুবহানাল্লাহ আগে ওইটা বন্ধ করে সুবহানাল্লাহ ওইটা সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র সুবহানাল্লাহ মানে কি আপনি আল্লাহর বিধান সামনে অপবিত্র করে রেখেছেন সুবহানাল্লাহ হচ্ছে আশা করছি আমার কথার অর্থ বুঝেছেন শর্ত পেলাম আল্লাহর বিধান তওবা করতে এক নম্বরে ফিরে আসা লাগবে দুই নম্বরে আত্মসমর্পণ করা লাগবে কে যদি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে মানুষের তৈরি করে আইন কানুন সে আর মানবে না
বলেন বলেন আর যদি না মনে হয় তাহলে তার এই মন তৃপ্ত চলে যেতে পারে এই তত্ত্বটা আছে শোনা বুরুজের তাফসিরে এই দাকিয়া ইউনুস নামে যে লোকটা অত্যাচার নির্যাতন করেছিল তার মন্ত্রী জীবন্ত মানুষকে আগুনের ভেতরে যখন জ্বালাতেছিল ওখান থেকে একটা বাচ্চা ডাক দিয়ে বলে মা ইমানের কারণে ইসলামের কারণে আজের আমাকে আগুনে দিয়েছে আপনি দুঃখ করবেন না গুনে ফেলার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে আমি ফুল বাগানের ভেতরে বসে আছি আপনি চলে আসেন কোন চিন্তা নেই এটা আগুনের কুণ্ডলী না এটা ফুল বাগান এই দৃশ্য দেখার পরে এই বাদশাহ মন্ত্রী ছিল একজন এই মন্ত্রী নিজে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে ইসলাম কবুল করেছিল যদি কেউ এভাবে তওবা করতে চায় আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ আমার মনে হয় অনেকেরই অনেক কিছু হারানো লাগতে পারে এর নাম তওবা অথচ এই এমপি এই মন্ত্রী এই ডিসিএসপি এরাও বিভিন্ন পীরের দরবার আছে তওবা করে আসে এই তওবা করে নাছি এইটার নাম তওবা ফিরে আসবেন আল্লাহর দিকে আর আত্মসমর্পণ করবেন তার বিধান পাওয়ার পর আমি সিলেন্ডার হয়ে গেল কখন করবেন মেঘবাদলে হইয়াতিয়া কমল আজাব বাগদাদা ওয়ান তুমলা তাশহুর ওই আজাব আসার পর্বে যখন তোমাকে আর সাহায্য করা হবে না বাংলার মুসলমানের আমরা সবাই জানি আমাদের সাহায্য করা হবে না মরণের সময় আসতে বলে মরণের সময় সাহায্য করা হবে আরে পৃথিবীতে মরণ আসবে 41 সালে নামা জেলখানায় 3 বছরে কত মানুষ মারা গেল কিন্তু ভেতরে কেউ মরে না ওখানে কথা প্রচলন করা আছে যে জেলখানায় আশ্রয় ঢোকেন মরিয়ে মরি আছে তার পরের দিন বের করছে বলছে বাইরে সে মরিয়েছে ভেতর ওদের যেমন বিশ্বাস যে জেলখানায় আশ্রয় ঢোকে না আমাদেরও অনেকের বিশ্বাস হয়ে গেছে 41 সালের আগে আমার মরণ এই টার্গেট যে লোকটা দিতে পারে সে মরণ বিশ্বাস করে মরণ কখন আসবে এটা বোঝানো আছে ইদা জাহাজাল হোক লা ইয়াস্তাখিরু না সামাতা ওয়ালা ইয়াস্তাকদিমুন সময় যখন এসে যাবে 1 সেকেন্ড আগেও না পরেও না সুতরাং মরণ কখন আসবে কেউ বসে আছে দাঁড়াতে পারবে বলেন না কেন সুতরাং তাওবা করা লাগবে কি 2 বছর পর না এখন বলেন তো এখনই তাওবা করলে শর্ত 3টা 1 নম্বরে আপনাকে স্বীকার করা লাগবে আমি অপরাধ তুমি কি এখানে অপরাধী ছাড়া কেউ আছে নবীজি বলেন প্রত্যেকটি বনি আদম সন্তান অপরাধী সবচাইতে ভালো অপরাধী ওই লোকটা যে লোকটা অপরাধ করার পরে তাওবা করে তার মানে অপরাধ করার পরে যে লোকটা স্বীকার করে অনুশোচনা করে আর জীবনে করব না বলে সিদ্ধান্ত নেয় এই লোকটা আল্লাহর কাছে উত্তম এই তাওবা থেকে আমি পড়েছি ইন্নাল্লাহ হাশতারা অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি মেরাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে এখানে ক্রেতা কে বিক্রেতা মমিন বলে কোন মোনাফিকেরটা আল্লাহ কিনবে না তাহলে মোনাফিক কি কথা বললে মিথ্যা কথা বলে এরকম মানুষ দেশে নেই সেদিন চট্টগ্রাম বিভাগে এক নেতা বলছিল যে মিথ্যা বলতে বলতে জীবনটা শেষ করে ফেললাম আর কত বলা যায় আমি নাম নাই নাই নিলাম বলে আমার জীবন শেষ হয়ে গেল হুজুর মিথ্যা বলতে বলতে আর কত বলা যায় এত ধোকা দিয়ে পার দিচ্ছে কোন বেইমান যদি 5,000 মসজিদ বানায় ও মসজিদ মাঠে মারা যাবে কথা নরম ভাষায় বলছি কিছু বোঝা যাচ্ছে না মগজ যাদের আছে মাঠে সে কত দূর সুতরাং আল্লাহ কিনতে চায় মোনাফিকেরটা
هندو دير كافر دير كاتا আপনি মুমিন হয়েছেন কিনা এটা আগে হিসাব করেন মুমিন হলে আপনার মসজিদের টাইলস কাজে লাগবে মুমিন হলে মসজিদের ফ্যান কাজে লাগবে মুমিন হলে এই মাহফিল কাজে লাগবে মুমিন না হয়ে যদি মুনাফিক হয়ে এ পোড়া গিনা ধরে মসজিদ বানিয়ে দে পোড়াটা আসলে খালা হবে আশা করছি আমি কথা বুঝিয়ে ফেলেছি আল্লাহ কিনতে চাই কয়টা জিনিস أنفسهم وأموالهم তোমাদের জীবন আর তোমাদের সম্পদ জীবন সাদা হলে হবে না পবিত্র হওয়া লাগবে ঠিক জীবন পবিত্র করার মাধ্যম দুইটা শুধু গোসল করতে হবে হ্যাঁ কি এক নম্বরে শিরক মুক্ত জীবন দুই নম্বরে বেদাত মুক্ত জীবন এই দুইটা শর্ত মেনে জীবন যারা চালাবে ওদের জীবন আল্লাহ কিনতে চা বিনিময়ে জান্নাত তাদেরকে দিয়ে দিবে দুই নম্বরে মাল কিনবে আল্লাহ কি কিনবে মালের বহুবচন আমওয়াল মাল আল্লাহ কিনবে মানে আবুল মাল সাবেক টাকা মাল কোনটা মাল নয় প্রকার তাফসিরে আছে মাল আমাদের জীবনে সম্পদ নয় প্রকারে ব্যবহার হয় এর ভিতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ আল্লাহ ওয়ালা মেয়ে মানুষ ওইটা যেটা শুধু নামাজ পড়ে রোজা রাখে আর বকে পড়ে পীরবিজি হাদিস নবীজি বলেন চারটা গুণ যে মহিলার ভেতরে আছে ওইটা আল্লাহ ওয়ালা মেয়ে মানুষ আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা পৃথিবীর সব সম্পদ এর ভেতরে উত্তম সম্পদ আল্লাহ ওয়ালা মেয়ে মানুষ আল্লাহ ওয়ালা মেয়ে লোক ওইটা চারদিকে স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেয় সাই পছন্দ করে বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে ঠিক অনেক বউ এটা চাই না ঠিক কথা বলে না কেন আমার আত্মীয়ের প্রথম বউ সেটা তালাক হয়ে গেছে সেই বউ বলেছিল তোর মা বাবা যদি থাকে তোর ভাত আমি খাবো না জোরে বলেন সুবহানাল্লাহ সেও ভালো সে বিদায় করে দিয়েছে এখন তোমার আটটা করেছে এটা আল্লাহকে ভালো হলেও এটাও যদি আগেটার মতো দুই নাম্বার হয় এটাও বিদায় হবে এখানে অনেক আলেম বসে আছে অনেক আলেম পরিবারও এখন এই সমস্যা সাক্ষী বলেন এ পাশের থানায় বলি বলে তো একটা আলেমের স্ত্রী হওয়ার সৌভাগ্য ওই মহিলার সে যদি বলে তোমার মা বাবার সাথে আমি থাকতে রাজি না ও মহিলা মানুষ এরপরে আরো যে গুণগুলো আছে সম্মানিত ভাইরা আমি যেখানে বসে বসে কিছু কোর্ট করেছিলাম দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো চলছে এর সমাধান কি করে দেওয়া যায় কারণ ওখানে 100 জনের বললাম প্রায় 70 জন বউ মাতা ধরে আসেন যে কোনো কায়দায় বউ মেরে ফেলছে এইগুলো দেখে দেখে লিখেছিলাম এরপরে আবার এসে এডিট করে এই যে 128 পৃষ্ঠা এটা শুধুমাত্র পুরুষদের জন্য আর ওইটা শুধুমাত্র মহিলাদের জন্য ওইটা মহিলাদের এটা পুরুষদের দুইটা দুইজন কিনে দুইজনকে হাদিয়া দেবে ওরা পড়ো দেখো কি করে সমাধান করা যায় আমি আজকে আর শেষ করে দিলাম কারণ এখনই আজান হবে পাঁচ দুই মিনিট আছে নামাজ করে তারপরে ওই মাহফিলটা করতে পারেন ভালো আল্লাহুম্মা আমিন মোনাজাতের পরে এখানে নামাজ পড়িলে আজান দিয়ে নামাজ পড়ে বইটা নিয়ে তারপরে যাবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار রং সময়ের ভেতরে করার কারণে যে কথাগুলো শুনেছি আমাদের আমল করার তৌফিক দাও আল্লাহ আমার কণ্ঠটা ভিক্ষা দাও আমার এলে মারিয়ে দাও আমার শরীরটা তুমি সুস্থ করে দাও আগামীতে এই কর্মের অনুষ্ঠান আরো বিশাল আকারে মঞ্জুর করো কোরআন শোনার ব্যবস্থা যারা করেছে এলাকার মানুষেরা মেহরবানি করে তাদের উপর রহমত নাজিল করো আল্লাহ সম্মানিত আমার বন্ধুদেরকে কবুল করো আমার শরীফুল ভাই সহ নামাজ সকল মানুষে নাফিলে পেছন দরজা দিয়ে শ্রম দিয়েছে সহযোগিতা করেছে তাদের কবুল করে না
আমার রতন ভাইকে কবুল করো মাসুদ ভাইকে কবুল করো রবিউল ভাই হাফিজ ভাই সহ কত আলে এখানে এসেছে আল্লাহ আমার রতন ভাই ছোট্ট সন্তান এসেছে কবুল করে না বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন